দেখো জেমবাবুকে দেখেছো আমি যখন সকালবেলা আসি সাথে একসঙ্গে নিয়ে এসেছি বাবু আর নুবাবুকে নেরো তো ওখানে বসে আছে তো এই সিঁড়ি দিয়ে উঠতে পারে না এখনও আর যে মামার সঙ্গে একবার নেরু দাদার সঙ্গে একবার এখন কটা বাজলো জানো আমি তো সেই এসেছি পাঁচটা কততে ছটা সতেরো এখন বাজে সিক্স সেভেনটিন এ এম হ্যাঁ লাটলা বলে দাও সবাইকে গুড মর্নিং গুড মর্নিং তো এই যে দেখো চার পাঁচটা দেখায় দেখো এই দেখো সূর্যটাকে দেখো দেখেছ এই যে দেখো এখন থেকে ভাবছি এই সকালবেলাতেই আসবো জানো তো একদম পাঁচটা নাগাদি আসবো পাঁচটা সোয়া পাঁচটা মানে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আর কি ছাদে চলে আসবো বাগানে আসবো ভালোই লাগে জানো তো শিউলি ফুলের শিউলি ফুলগুলো তুলেছি আর দেখো তোমরা এই যে দেখেছ আমার এই ছাদ বাগানটা দেখো একটু অন্যরকমভাবে সাজিয়েছে দেখো এই যে দেখো একটু এই যে এই দিক থেকে দেখায় এই যে দেখো বুঝতে পারছ দেখো দেখেছ এই যে দেখো এই আমার এই পুরো ছাদ বাগানটা এই যে দেখো অন্যরকমভাবে একটু গুছিয়েছি এই যে এই জায়গাটা বোধহয় তোমাদের আমি দেখিয়েছিলাম এটা এই যে দেখো এদিকটা মোটামুটি যেরকম ছিল সেরকমই আছে এই জায়গাটা এই যে নয়নতারা ফুলের গাছগুলো এই যে এটাও এখানে আছে এই যে এই জায়গাটা একটু অন্যরকম করেছি দেখো দেখেছ দেখো আর দেখো নিম গাছটা ন্যাড়া হয়েছে এখন তো পাতা পড়বে আবার পাতা গজাবেও দেখবে কদিন পরে আবার নতুন পাতা বেড়িয়েছে আর কি নতুন পাতায় ভরে গেছে এই নিম গাছখানা তো যাই হোক যেটা দেখাচ্ছিলাম তো এই জায়গাটা একটুখানি অন্যরকমভাবে গুছিয়েছি হ্যাঁ আর আর একটা জিনিস দেখায় তোমাদের দেখো আমার বাড়ির গাছের ফুল দেখো এই যে দেখো দেখেছ দেখো এই যে দেখো এই এই যে দেখেছো তারা তোমাদের দেখায় কোথায় গেল মানে কি বলবো কাঠবিড়ালিতে মানে কি অবস্থা করছে কি বাবা কাঠবিড়ালি বাবা ওই যে জেম চলে এসছে দেখো মানে কি বলবো বুঝলে কোথায় পড়ল ওটা যা এই যে এই যে দাঁড়াও এই যে এখানে দাঁড়াও এই যে এই যে দেখো তোমাদের দেখায় এই যে এটাও দেখো না এই যে দেখো এই যে এটা তো তোমাদের দেখা থেকে টুক করে পড়ে গেল এই যে দেখো এটা আচ্ছা এবার এটা তো গাছেই ধরে আছে এই যে দেখো দেখো দেখেছো তো বলো ফুল যে ধরবে আমার বাড়ির গাছে তো দেখো দেখেছ এই যে দেখো ভাবছি এবার আর জবা গাছ লাগাবোই না জানো তো এবারে জবা ফুলের গাছ লাগাবোই না মানে আমি দেখছি ওই জবার কুড়িগুলে খাচ্ছে তো এবার ওই ওই যে ক যে কটা আছে দেখি দেখো এই যে দেখো দেখেছ তো এরকম করে যদি এই কুড়িগুলো খায় তাহলে ফুলটা হবে কি করে বলো দেখো মানে ফুল হতো এরকম অবস্থায় তো ভাবছি এই জবা গাছগুলো তুলেই ফেলে দেবো এরকম করে নষ্ট করছে তার থেকে অন্য গাছ লাগিয়ে দেব বুঝেছ এই জবা গাছের কুড়িগুলো এসে এসে খায় তো এই যে এরও আমি অনেকগুলো কুড়ি ফেললাম এই যে এই সাদা জবার তো আমি ভাবছি এবার ওই জবা গাছগুলো যে কটা আছে তুলে ফেলে দেবো কেন আমি লাগাবো বলো গাছ জবা গাছে যত্ন করব আর যদি কাঠবিড়ালি এসে যদি খেয়ে নেয় কুড়িগুলো তো আমার লাভ তো কিছু হচ্ছে না না ফুল কী করে হবে আমি ভাবছি এবার যে কটা জবা গাছ আছে তুলে টুলে ফেলে দেবো কেন ওই জবা গাছের কুড়িগুলোই খাচ্ছে তো তো যে এরও অনেকগুলো কুড়ি খেয়েছে অনেকগুলো সব কুড়িগুলো যদি এভাবে খেয়ে নেয় বলো তা আমি তাই ভাবছি যে জবা গাছ যে কটা আছে না ওই তুলে টুলে ফেলে দেবো দিয়ে ওই অন্য গাছ লাগিয়ে দেবো কারণ জবা গাছগুলোতে দেখো আমি যত্ন করছি জল দিচ্ছি মানে যাই হোক যেভাবেই হোক যত্ন করা তারপরে ফুল ধরবে এই সময় এসে যদি কুড়িগুলো খেয়ে যায় কাঠবিড়ালি তাই না তার থেকে তুলে ফেলে দেবো আমি ভেবেছি এই জবা গাছ যতগুলো আছে না সব জবা গাছগুলো তুলে ফেলে দেবো অন্য গাছ লাগিয়ে দেব বুঝেছো তো দেখা যাক আর কদিন দেখি আর কদিন দেখলে বা কী হবে দেখি তো এই যে দেখো এই যে এইখানে রেখেছি দুখানা এই যে এই যে এখানে দুখানা গোলাপের গাছ রেখেছি এই যে দেখো এই যে এই দুখানা ওদিকে ছিল এই যে এখানে রেখেছি আর এই যে আজকে একখানা স্থলপত দিয়েছে এই যে দেখো দেখেছো মোটামুটি যত কুড়ি ছিল স্থলপদ্ম গাছগুলোতে এই যে দেখো এই যে দেখেছো এখানে কিন্তু দুখানে স্থলপদ্য গাছ আছে জানো এখানে দুখানে রয়েছে স্থলপদ্ম গাছ তো মোটামুটি যতগুলো কুড়ি ছিল সব কিন্তু বেশ ফুল ফুটেছে এই দুটো গাছ প্রচুর ফুল দেয় দিলেও তোমরা দেখলে হ্যাঁ তো আবার কুড়ি আসবে আবার ফুল ধরবে তো এবারে যতগুলো কুড়ি এসেছিলো সব ফুল টুল ধরা হয়ে গেছে আজকে একটা হয়েছে দেখো আবার নতুন করে কুড়িতে ভরবে ফুল ফুলে ভরবে তো যাই হোক আমি সেদিন দেখেছি একটা দেখি একটা মেডিসিন বুঝলে তো এই কাঠবিড়ালি টাটবিলালির জন্য তো ওটা আনাবো দেখি তারপরেও যদি লাভ না হয়েছে মানে ওটা অর্ডার করব তারপরেও যদি দেখেছি যে ওরকম কাঠবিড়ালি খেয়েছে তারও তো গাছগুলো আমি তুলেই ফেলে দেব কেন আমি যত্নআত্তি করছি বলো আর ঠিক যখন মানে বড় বড় কুড়িগুলো হচ্ছে ফুল ধরবে এই সময় এসে যদি খেয়ে যায় কাঠবিড়ালি আমি রাখবো কেন ঠিক কেনা বলো তো দেখি আমি ওই মেডিসিনটা আমি অর্ডার করব অনলাইনে তো ওটা দিয়ে আমি দেখবো তারপরেও যদি কাঠবিড়ালিতে যদি খায় এরকম কুড়ি টুড়িগুলো তাহলে জবা গাছগুলো তুলে ফেলে দেব অন্য গাছ লাগিয়ে দেব গো বুঝেছ তো এই জায়গাটা দেখো এই যে এই জায়গাটা একটু অন্যরকম করে গুছিয়েছি হ্যাঁ এই দিকের গাছগুলো মোটামুটি এরকমই আছে আর এই যে এখানটাও একটু অন্যরকম করেছি দেখো এই যে মাধবীলতা গাছটাকে একটু পেছনে নিয়ে গেছি এটা সামনের দিকে ছিল একটু আর কি সব গাছগুলো একটু একটু এদিক ওদিক করে একটু অন্যরকমভাবে গুছিয়েছি তো ভালোই লাগছে দেখতে দেখো তাই না বলো এই যে দেখো সজনে গাছটা তরতর করে বাড়ছে দেখো সজনে গাছটা দেখেছ আর এই যে দেখো এখানটা একটু অন্যরকম করেছে এই যে দেখো এইখানে এই যে কলকে ফুলের গাছটা এখানে এবার বড় হবে দেখো দেখেছ এটা সেই আগের যে কলকে ফুলের গাছটা ওটাকে এখানে লাগিয়েছি এই যে দেখো আর এখানে একটা এই যে কলা গাছ এটা এটা এমনিই হয়েছিল এটাকেও লাগিয়ে দিয়েছি কত বড় হয়ে গেছে দেখো আর আশেপাশে সব নয়নতারা গাছ লাগিয়ে দিয়েছি এখানেই ভালো হবে বুঝেছো এখানে গাছটা দেখো বেশ বাড়ছে এই যে দেখো দেখায় তোমাদের এই যে দেখো কচি কচি কত আরও পাতা বেরোচ্ছে এখানে তর্তর করে বাড়ছে গাছ মানে এই নয়ন কী বলে গাছ গাছখানা বুঝলে এটা তো সেই আগের কলকে ফুলের গাছটা যেটা তোমরা আগে দেখেছিলে আর পরের যে কলকে ফুলের গাছটা সেটা হচ্ছে এই যে এখানে লাগিয়েছে যেটা দেখো এটাও বাড়ছে কি শুদ্ধ দেখো ঠিক এই যে এখানে দেখো তো এই জায়গাটা একটু অন্যরকম করেছি এরকম টুকটাক করে আর এই যে এই অপরাজিত ফুলের গাছটা দেখো এই যে দেখো এই যে দেখো আজকে সাদা অপরাজিত ধরেছে এটা সেই ওই যে ওই জবা ফুলের গাছের ওই পেছনে ছিল কর্নারে ওই গাছটাকে এখানে নিয়ে এসেছি দেখো দেখেছ এই যে এখানে নিয়ে এসেছি ভালো আছো না বলো এবার দেখো আমার আমার বাড়ির এই পুরো ছাদ বাগানটা দেখো এটা ভালো লাগছে না দেখতে দেখো তো ফুলগুলোর আমি এখন ওই করবো এসে ওই জবা ফুলের গাছগুলো গাছের কুড়িগুলো কাঠবিড়ালি খেয়ে যাচ্ছে তো তা আমি দেখি আমি ওই অনলাইনে অর্ডার করবো মেডিসিনটা ওটা দেওয়ার পরেও যদি লাভ না হয়েছে তাহলে যত জবা ফুলের গাছ আছে না আমি সব তুলে ফেলে দেবো সবগুলো তুলে ফেলে দেবো কারণ যদি গাছের কুড়ি ভেবে খেয়ে যায় একদম বড় বড়ো কুড়িগুলো মানে যে অবস্থায় ফুল ধরবে তখন এসে খেয়ে যাচ্ছে তো দেখি অনলাইনে অর্ডার করে মেডিসিনটা তারপর আমি সব গাছগুলোতে স্প্রেড করবো করে দেখবো তারপরেও যদি খেয়েছে কাঠবিড়ালি তখন যত জবা ফুলের গাছগুলো আছে সবগুলো তুলে ফেলে দেবো কারণ আমার রেখে লাভ কী হবে বলো ফুলই যদি ধরতে না দেয় কুড়িগুলো খেয়ে যায় আমি রাখবো কেন তার বদলে অন্য কোনো গাছ লাগিয়ে দেবো আমি তা আমি নিয়ে নিয়েছি এবার এটাই করবো আগে দেখি আগে মেডিসিনটা আনাবো আমি অর্ডার করে আর এই জায়গাটা তো তোমরা দেখেইছো এজিলিয়া দুটোকে এখানে নিয়ে এসেছি এই যে দেখো এই যে এজলে দুটোকে এখানে নিয়ে এসছি এখন ভাবছি বেশ সকাল সকালই আসবো বুঝলে দেখো সূর্যদেবকে দেখে তো এই যে দেখো এটা পূর্ব দিক বুঝলে এদিকটা হচ্ছে পূর্ব দিক এই যে জেমবাবু বাবা চলে এসেছি দেখো আমার জেমবাবুকে দেখো আমার লাডলু বাবাকে দেখো আমার বাবুটাকে দেখো আমার বাবুটাকে দেখো আমার চটকু চটকুটাকে দেখো আমার আদো বাবুটাকে দেখো আমার দোষী বাবুটাকে দেখো আ বাবা তো এটাই আমি ডিসাইড করেছি বুঝেছো এ দেখো এই যে আবার এই যে কামিনী ফুল ধরছে দেখো এই যে দেখেছ যে অপূর্ব সুন্দর গন্ধ না এই যে দেখো এই দেখো কামিনী ফুল আবার ধরতে শুরু করেছে অপূর্ব সুন্দর গন্ধ অপূর্ব সুন্দর দেখবে আবার ধরতে যখন শুরু করেছে আবার দেখবে কদিনের মধ্যে গাছটা ভরে কামিনি ফুল ধরছে জেম তাই না বলো কারবেরি খেয়ে গেলে কী করব তাহলে গাছগুলো তুলে ফেলে দেবো জবা গাছগুলো তাই না হ্যাঁ হুচুন করে দাও বাবা হুচুন করে দাও হুচুন করে দাও দেখো স্থলপত্র তো মোটামুটি আমি এখন এরকম করেছি আমার এই ছাদ বাগানটা দেখো বেশ গুছিয়ে কেমন লাগছে বলো ভালো লাগছে না দেখো এই পাশ থেকে এই যে এ দেখো দেখেছ জিম বাবু এ যে দেখো দেখেছ এবার একটু এদিক থেকে যদি তোমাদেরকে দেখায় দেন যে দাদা এই যে দেখো এদিক থেকে যদি দেখায় তোমাদেরকে এজে রাখো দেখেছো দেখো কত ভালো হয়েছে না এখন দেখো কী সুন্দর লাগছে এখন আমার বাড়ির এই ছাদ বাগানটা দেখেছ দেখো জি না আমার লাড্ডুটাকে কেমন লাগছে তোমাদের আমার এই দোষী লাড্ডুটাকে আমার লাডলু বাবা ও দেখো ওদিকে ওদিকে বসে আছে আচ্ছা ওলি এ এরকম আমার সঙ্গে সঙ্গে আসছে আমার এই দর্শিটা চলো তোমাদেরকে থেকে ঝটপট একটু নীলকণ্ঠ ফুলের গাছটা দেখি দিই দেখো কত নীলকণ্ঠ ফুটেছে দেখবি এই যে দেখো আমি এখনও পুজোর জন্য তুলি নি শুধু শিউলিটাই তুলেছি এই দেখো গাছ ভরে দেখেছো বরকা বরকা নীলকণ্ঠ দেখো দেখেছো দেখো এই দেখো ভেতরে আছে এই যে ভেতরে দেখো ভেতরে ভেতরে কত এই যে দেখো এ পাশে দেখি হ্যাঁ এই যে এ পাশেও আছে দেখো হ্যাঁ নেড় দেখেছো আমি কথা তুলবো এই যে দেখো এই যে এই যে দেখো দেখেছো প্রচুর প্রচুর নীলকণ্ঠ ধরছে আবার প্রচুর ফুল দেয় আর সেই বড় বড় নীলকণ্ঠ এই দেখো এদিকেও আছে দেখবে এই দেখো এই দেখো ভিতরে এই দেখো ওই যে এই যে দেখেছ দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো এ দেখো যে আবার এ দিয়েছে তুমি এই ছবি কেন এ দো সেদিন ভাইটা সব নোংরা টোংরা পরিষ্কার করে গেলো আবার এ দিয়েছে এখানে আর এই যে দেখো এই যে আমি শিউলিগুলো এখানে তুলে রেখেছি এই দেখো বাবু এখানে বসে রয়েছে নেড় বাবা দেখো টুকটুক করে দুপাটে ফুল ধরছে এই গাছটাতে দেখেছ আর এটাতে আজকে সাদা অপরাজিতা একখানা দেখছি একখানায় বোধহয় ধরেছে আজকে এদিকে দেখি এদিকে একটা আছে বোধ হয় লুকি আছে কোথায় এই নীলকণ্ঠ ফুলের নীলকণ্ঠ আর ওই ওইদিকে যে ওই সাদা যে অপরাজিত ফুলগুলো যে যে গাছ গাছ দুখানা রয়েছে ফুল একেবারে বড় বড় হয় ঢাউস ঢাউস এই নীলকণ্ঠর এই এই যে দেখো মানে নীল অপরাজিতা দেখেছো সাইজ দেখো সাইজ দেখো দেখো এই এইরকমই হচ্ছে তোমাদের দেখেছি না তোমাদেরকে ওই যে ওই কর্নারে যে আছে আর কি যে মারপিট না মারপিট না মারপিট না দেখো আবার মারপিট আবার মারপিট আছে ওই দিকের কর্নারে যে আছে যে সাদা অপরাকে দেখো সাদা অপরাজিতা যে গাছ দুটো ওই গাছ দুখানার ফুলও বেশ বড় বড় হয় তো যাক এখনকার মতো এখানে থ্যাংক ইউ চল আর কয়েকটা গাছে জল টল দেওয়া বাকি আছে আর পুজোর ফুলগুলো তুলব থ্যাংক ইউ হ্যাঁ পুজোর জন্য একটু ফুল তুলে নিই আর কয়েকটা গাছে জল দিয়ে দিই তারপর নেরুবাবু জেম্বাবুকে নিয়ে ঘরে যাবো thank you huh